রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 17 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর মোড় বাসস্ট্যান্ড এলাকায় 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। সবাই আমরা ভয় পেয়েছিলাম যে বিজেপি হয়তো চলে এলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেটা হয়নি। বিজেপি যেটা স্বপ্ন দেখেছিল সেটা হয়নি, তাই যারা উকি ঝুঁকি মারছিল, পাঁচিলে দাঁড়িয়েছিল, তারা আবার ব্যাক করেছে, আবার এসেছে। আবার পৌরসভা আছে, পৌরসভাতে টিকিট পেতে হবে, যা হোক একটা জনপ্রতিনিধি হতে হবে। আবার তো এবার জোড়া ফুল দরকার, এতদিন জোড়া ফুল দরকার নেই, বলছে আমি এক কেউ কেটা, আমি বড় নেতা, আমার বাবা বড়, আমার মা বড়, আমরা বড় নেতা। তখন জোড়া ফুল লাগছিল না, এখন আবার জোড়া ফুল লাগবে, তাই আনাচে কানাচে করছি। দেখুন সব জায়গাতেই আছে, দেখেছেন, জানেন তো যে ডালে বসে আছে, যে ডালে বসে আছে সে ডালই কাটছে। কিছু কালিদাস আছে আমাদের দলে, এখন কালিদাস আছে মানে সে কালিদাস নয়, মহাকবি কালিদাস নয়, এ কালিদাস আমাদের আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেদের ডালটাই কাটার চেষ্টা করছে। ডাল কেটে যে কোথায় যাবে তার ঠিক নেই। এখন এটা পরিষ্কার কথা বলে দিই, দেখুন এই শহরে সবাই আছে, সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত নেতা, অরূপ দাসের দলের সভাপতি, এখানকার বিধায়ক খোকন দাস আছে, সমস্ত শাখা সংগঠনের প্রধানরা আছে, সবাই আছে। আজকে সবাইকে নিয়ে প্রয়োজন, কিন্তু বিশ্বাসঘাতক যারা তাদের প্রয়োজন নেই সমাজে, বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই সমাজে, আমাদের দলেও প্রয়োজন নেই। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, প্রার্থী যে হোক সবাই প্রার্থী, এটা কিন্তু ওই বিজেপি নয়, ক্যাডার বেস পার্টি নয়, আর সিপিএম নয়, যে ক্যাডার যা বলবে সেটা, আপনারা যা বলবেন, দল, সরকার, পঞ্চায়েত, পৌরসভা আপনাদের কথা মতো চলবে, মানুষের কথা মতো চলবে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, প্রাক্তন পুরমাথা ওই ওয়ার্ডের রূপালী কৈবর্ত, প্রাক্তন কাউন্সিলর সনদ বক্সী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে আপনাদের মেনে নিতে হবে, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখছি, যারা দলের ক্ষতি করতে চায়, যারা দলের বিরুদ্ধে কাজ করতে চায়, দলের সাথে থেকে দলের সাথে গাদ্দারি করতে চায়, আমরা তাদের কথা নিশ্চয়ই চিন্তা করব, আমরা দলকে জানাবো। আমরা বলছি আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো ভাগ নাই, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক ব্যানার্জি, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের প্রতীক জোড়া ফুল, সেই প্রতীককে সামনে রেখে আপনারা সকলে আসুন, আমাদের দলের হাতকে শক্তিশালী করুন। এদিন মূলত আগামী পৌর নির্বাচনকে সামনে রেখেই এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।